নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করার আগে চলো আমরা আজকে ডেসিমাল নাম্বার সিস্টেম নিয়ে আলোচনা করি। তো চলো ডেসিমাল লিখতেছি। ডেসিমাল, এটা ডেসিমাস কোথা থেকে আসলো? আচ্ছা ঠিক আছে, যাক কাটাকাটি করতে আমার ভালো লাগে না, আমি আবার লিখি ডেসি মালিশ। ইস, আবার ভুল হয়ে গেল। আচ্ছা টাকাটা বাদ দাও, আবার নতুন করে আমি লিখি ডেসিমাল। হ্যাঁ এবার ঠিক আছে, এবার ঠিক আছে ডেসিমাল। তো এই ডেসিমাসে ডেসিমালিস কেন কাটলাম না, তাই না? ডেসিমাস হচ্ছে একটা লেট ল্যাটিন ওয়ার্ড, একটা লেট ল্যাটিন ওয়ার্ড। ওকে, দেন এটা কালের বিবর্তনে আবার পরিবর্তন হয়েছে, পরিবর্তন হয়ে কি আসছে ডেসিমালিস, এটাও একটা লেট ল্যাটিন ওয়ার্ড। এরপরে আসলো কি ডেসিমাল, এটাকে বলা হয় প্রেজেন্ট ল্যাটিন ওয়ার্ড, এটাকে বলা হয় প্রেজেন্ট ল্যাটিন ওয়ার্ড। এর মানে হচ্ছে, এর মানে হচ্ছে 10, এর মানে কত 10। ওকে, তো আমরা ডেসিমাল নাম্বার সিস্টেমটা যদি আমরা একটু বিস্তারিত জানি, এটা হচ্ছে একটা ডেসিমাল নাম্বার সিস্টেম। তো আমরা কাউন্টিং করি কত থেকে, যেহেতু 10-এর কথা বলছি, কাউন্টিং আমরা কত থেকে স্টার্ট করি, 0 থেকে। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, টোটাল এখানে কয়টা সংখ্যা, 10টা সংখ্যা। সেজন্য ডেসিমালের বেস কত, ডেসিমালের বেস হচ্ছে 10, ডেসিমালের বেস কত 10, যতগুলা সংখ্যা তার বেসও কত, তত 10। এখন তোমাদেরকে আজকে একটা ইন্টারেস্টিং জিনিস শিখাই, যে ছোটবেলায় তোমাদেরকে বলা হতো 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত, তোমরা লিখো 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত সেটা লিখো। তো 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা যখন বলতো তোমরা কি লিখতা, 4টা 9, 4টা 9 লিখতা। কেন 4টা 9 লিখতা, কখনো টিচারকেও তোমরা জিজ্ঞেস করো নাই বা নিজেরাও কখনো নিজেদের কাছে জিজ্ঞেস করো নাই, কোনো সমস্যা নাই, আমি তোমাদেরকে আজকে বলি। এখানে এটা একটা কি ডেসিমাল নাম্বারের তালিকা না, 0 থেকে 9 পর্যন্ত, এটা একটা ডেসিমাল নাম্বারের তালিকা। এই তালিকার ভিতরে সবচেয়ে বড় কোনটা, 9, সেজন্যই আমরা 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কয়টা নয় লিখতাম, 4টা 9, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা 5টা 9, কারণ ডেসিমাল নাম্বার সিস্টেমের তালিকায় সবচেয়ে বড় সংখ্যাটা কত, 9। সেজন্য 4 অঙ্ক 5 অঙ্ক যাই বলা হইতো না কেন, সবগুলাতে আমরা কি লিখতাম, 5টা 9। এখন 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত হবে, 4টা 0, যেহেতু আমি বলছি যে যখন বৃহত্তম সংখ্যা নির্ণয় করছিলাম, সে যখন বৃহত্তম সংখ্যা আমরা নির্ণয় করছিলাম সেখানে আমরা কি করছিলাম, সেখানে হচ্ছে যে তালিকাতে যেটা সবচেয়ে বড় ছিল সেটাকে লিখছিলাম। যেহেতু ক্ষুদ্রতম সংখ্যার কথা বিবেচনা করতেছি, যেহেতু তালিকাতে সবচেয়ে ক্ষুদ্র কোনটা, সবচেয়ে ক্ষুদ্র হচ্ছে 0, তাই আমি কি লিখবো, 0। কিন্তু না, কোনো সংখ্যা কি 0 দিয়ে স্টার্ট হতে পারে, 0 দিয়ে স্টার্ট হতে পারে না। 0 থেকে বড় কোনটা, ইমিডিয়েট বড় কোনটা, সেটা হচ্ছে কত, 1। 0 থেকে ইমিডিয়েট বড় কোনটা, 1, সেজন্য আগে কি চলে আসতেছে, 1। এরপরে 1-এর থেকে ক্ষুদ্রতম কত, 0, সেজন্য এর পরের তিনটা ঘর কি দ্বারা ফিল আপ হচ্ছে, 3টা 0 দিয়ে। ক্লিয়ার? ওকে, আমি আরেকবার বলি, তোমাকে ছোটবেলায় বলা হতো 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত, তুমি বলতা 4টা 9। কেন 4টা 9, কারণ ডেসিমাল নাম্বারের তালিকাতে দেখো, এই যে ডেসিমাল নাম্বারের তালিকাতে সবচেয়ে বড় কোনটা, 9, সেজন্য কি আসতেছে, 4টা 9। ওকে, এরপরে দেখো তোমাকে যদি বলে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে দেখো ডেসিমাল নাম্বার সিস্টেমের তালিকায় সবচেয়ে ছোট কত, 0, কিন্তু কোনো সংখ্যা তো 0 দিয়ে স্টার্ট হতে পারে না। যেমন তুমি 0 0 0 0, 4টা 0 তো দিতে পারবে না, কারণ কোনো সংখ্যা তো 0 দিয়ে স্টার্ট হতে পারে না। তো 0 থেকে বড় কোনটা, ইমিডিয়েট 0 থেকে ইমিডিয়েট বড় হচ্ছে 1, সেজন্য এই 0-র জায়গায় কত বসে যায়, 0-র জায়গায় বসে যায় 1। আর এরপরে 1-এর থেকে ক্ষুদ্র কোনটা, 0, এরপরের প্রতিটা ঘর, যে 3টা ঘর বাকি থাকে সে 3টা ঘর কি দ্বারা ফিল আপ হয়ে যায়, 3টা 0 দ্বারা। ওকে, এটাই হচ্ছে ডেসিমাল নাম্বার সিস্টেম। তো আশা রাখি কারো ডেসিমাল নাম্বার সিস্টেম নিয়ে আর কোনো ধরনের প্রবলেম থাকবে না।